কলম্বোতে এই বাড়িতেই আমরা উঠেছি। এই দিকে পেছনে আমাদের রুম, দেখুন কত সুন্দর বাড়ি। রুম তো লাস্ট ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি। গুড মর্নিং ফ্রম কলম্বো। আজকে 31 তারিখ, 31শে অক্টোবর 2023 মঙ্গলবার। আমরা রয়েছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজির আরেকটা নতুন ভিডিওতে। আচ্ছা, শ্রীলঙ্কার কিন্তু দুটো রাজধানী, কলম্বো আর জয়বর্ধনপুরা কোট্টে। কলম্বো হচ্ছে জুডিশিয়াল আর এক্সিকিউটিভ রাজধানী, আর জয়বর্ধনপুরা কোট্টে হচ্ছে লেজিসলেটিভ রাজধানী। পৃথিজিৎ জানতি সেটা? না, এটা আমি জানতাম না। আমি কলম্বোর কথাই জানতাম আর কি। সত্যি আমাদের এই হোমস্টেটা একদম হার্ট অফ কলম্বোতে। উল্টো দিকে একটা সুপার মার্কেট রয়েছে, কালকে এখান থেকে আমরা জিনিসপত্র কিনেছিলাম। এটা হচ্ছে কার্গিলস ওয়ার্ল্ড প্লেস। এই হচ্ছে রাস্তা আর ওই হচ্ছে সুপার মার্কেট। আজকে আমরা কলম্বো ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। চলতে হো মানে গো। আমরা প্রথমে যাব গঙ্গারামায়া টেম্পল। গঙ্গারামায়া টেম্পল হাউ মাচ? 118 উবের। উবের লোকাল অটোগুলো 300 টাকা করে চাইছে, 300 শ্রীলঙ্কার রুপিস। উবের থেকে বুক করলাম 156 শ্রীলঙ্কার রুপিস। এই হলো আমাদের হোমস্টের সামনের রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে ওয়ার্ল্ড প্লেস, কলম্বো 7। অবশেষে উবের চলে এসেছে। ব্রেকফাস্ট করে নিয়েছি, কালকে দুধ আর কর্নফ্লেক্স কেনা হয়েছিল এই সুপার মার্কেট থেকে, তাই দিয়ে ব্রেকফাস্ট হলো, একটা কলাও ছিল। আচ্ছা, রাত্রিবেলা সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলা কিন্তু ঝকঝকে আবহাওয়া, এখন নীল আকাশ। আমাদের হোস্ট বলেছে যে তাড়াতাড়ি করে কমপ্লিট করে 2-3টের মধ্যে চলে আসবে, কারণ 2-3টের পর থেকেই প্রত্যেক দিন বৃষ্টি শুরু হচ্ছে। এই হলো গঙ্গারামায়া টেম্পল। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বুদ্ধিস্ট টেম্পল হচ্ছে এই গঙ্গারামায়া টেম্পল। তৈরি হয়েছিল 19 শতকে। যখন আমি থাইল্যান্ড গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম আপনাদের, এখানেও সেই একই জিনিস লক্ষ্য করা যাচ্ছে। থাইল্যান্ডে যে কোনো বুদ্ধিস্ট টেম্পলে হিন্দু দেবদেবীর কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়, এখানেও তাই। মন্দিরে ঢোকার মুখেই বাঁদিকে দেখুন কে বসে রয়েছেন। এখানে 400 টাকা করে টিকিট, 400 শ্রীলঙ্কান রুপিস। আমি যাই বলবো সবই হচ্ছে শ্রীলঙ্কান টাকায়। এই হচ্ছে এন্ট্রি। অপূর্ব সুন্দর মন্দির। দাঁতগুলো একবার দেখুন, এই দাঁতগুলো যে হাতির, তার নাম ছিল রাজা, যে এই টেম্পলেই ছিল। রাজার মধ্যে রয়্যাল এলিফ্যান্টের একটা সাংঘাতিক লক্ষণ ছিল, সেটা হচ্ছে রাইট টাস্ক, ডান দিকের দাঁত বাঁদিকের দাঁতের থেকে ওপর দিকে গ্রো করবে, রাজার তাই ছিল। কিন্তু 2 সপ্তাহ পরে আবার কী হয়েছে,
ডান দিকের দাঁতটা নিচের দিকে চলে গেছে, এটা নাকি আরও ভালো লক্ষণ। রাজা হচ্ছে আজ অবধি শ্রীলঙ্কার সবচেয়ে বড় দাঁতওয়ালা হাতি, আর তার দাঁতই রাখা আছে এখানে। বলছি দাঁতগুলোতে হলদে ছোপ পড়ে গেছে, একটু মেজে দিয়ে গেলে ভালো হতো না? মানে কলগেট কোম্পানি ভেবে দেখতে পারে এটাকে ঘষে যদি সাদা করা যায়, এটা ভালো ভালো বিজ্ঞাপন হবে। পৃথিজিৎকে নিয়ে আর পারা গেল না। আর এই যে রাজার এই ছবিটা দেখ তুই, দাঁতগুলো পরিষ্কার, সেই সময় কলগেট দিয়ে দাঁত মাছতো সে, দেখ তুই। তাহলে এখন আর সে নেই বলে শুধু দাঁত পড়ে আছে, তাই অবহেলা আর কি। আলাদা করে দাঁতের কোনো মর্যাদা নেই আর কি, যেটা বোঝা যাচ্ছে। কি অপূর্ব মূর্তি দেখুন! কলম্বো এলে এই গঙ্গারামায়া টেম্পল মাস্ট ভিজিট প্লেস, একেবারেই মিস করা যাবে না। মন্দিরে ঢুকতে বাদিকে এই স্তূপ রয়েছে। দেখুন কার্তিকেয়, এখানে আবার একটা স্যাক্রেড অসত্য কাজ। দেখে মনে হচ্ছে এখানকার যারা স্কুল স্টুডেন্ট তারা মাঝে মাঝে এখানে স্বেচ্ছার স্মরণ দিতে আসে আর কি, মানে রক্ষণাবেক্ষণ করা, পরিষ্কার করা। এই যে আমার পিছনেই কতগুলো ছেলে দেখ, আমার পেছনে এটা একটা অডিটোরিয়াম। এখানে অপূর্ব জায়গা, বুদ্ধিজম রিলেটেড প্রচুর ইম্পর্টেন্ট পুঁথিপত্র এবং রেলিক্সও রয়েছে এখানে। আপাতত তালা বন্ধ, ভেতরে যাওয়া যাবে না। একজন এসে মিউজিয়ামের ভেতরে তালা খুলে দিলেন। দেখুন এখানে আবার হিন্দু দেবদেবীর মূর্তি, এদিকে আরেকটা মিউজিয়াম। দেখুন এগুলো সব হাতির দাঁতের তৈরি। দারুণ লাগলো গঙ্গারামায়া টেম্পল। এবার আমরা যাবো পাশেই বেড়া লেকে, এখান থেকে একটুখানি হেঁটেই চলে যাব। দেখুন এখানে কি রাখা আছে, পৃথিজিৎ! এটা সেই যুগের রোড রোলার। হ্যাঁ, একদম রোড রোলার সেই যুগের, এবং এটা কিন্তু কয়লা পুড়িয়ে স্টিমে এটা চালনা করা হতো। আজ থেকে অন্তত পক্ষে 150 বছর আগের হবে, 100 বছর আগের তো হবেই না, তাহলে প্রিসাইজলি বলতে বলা যেত আর কি যে কত আগে। এইদিকেই বেড়া লেক। এই গত বছরই শ্রীলঙ্কা সাংঘাতিক অর্থনৈতিক সংকটে পড়েছিল, আমরা সবাই জানি। এখন আস্তে আস্তে কাটিয়ে উঠছে, কিন্তু এখানকার রাস্তাঘাট, পরিবেশ, বাড়িঘর, মানুষজন, গাড়ি, এসব দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে না যে শ্রীলঙ্কা কোনো অর্থনৈতিক সংকটে পড়েছিল বা সেটা কাটিয়ে ওঠার জন্য সাংঘাতিক রকমভাবে সংগ্রাম চালাচ্ছে, তাই না? হ্যাঁ, একদমই তাই। মানে আমি তো বুঝতেই পারছি না, চারিবছর পরিবেশ দেখে কোনো জায়গাতেই বুঝলাম না এটা এখনো পর্যন্ত, কোথাও বোঝা যাচ্ছে না। বরঞ্চ মনে হচ্ছে খুব সমৃদ্ধশালী একটা নগর এই কলম্বো, সাংঘাতিক সমৃদ্ধশালী নগর। চলো বেড়া লেক চলে এসেছি। বেড়া ছিল দুবাইয়ে, আর বেড়া হলো কলম্বোতে। কেটেছিস টিকিট? হ্যাঁ। কত করে নিল? ওই 400 শ্রীলঙ্কান রুপিস আর কি। যাই হোক, তুই জুতো সেরে আয়। এই হচ্ছে লেকের মধ্যে আবার একটা টেম্পল।
চারিদিকে বুদ্ধের মন্দির দেখে তোমার কি মনে কিছু সঞ্চারিত হচ্ছে? না না, সঞ্চারিত কী হবে, আমার তো ভালোই লাগে। যে ধর্মে অহিংসার কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই ধর্ম সবসময় আমার প্রিয় ধর্মের মধ্যে পড়ে। এবার আমাদের গন্তব্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এখান থেকে 2 কিলোমিটার আবার উবের থেকে টুকটুক ভাড়া করে নিলাম। এখানে টুকটুকই বলে, ভাড়া পড়ছে 163 শ্রীলঙ্কান টাকা। আমরা এখন আছি কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। শ্রীলঙ্কা ব্রিটিশ রুল থেকে স্বাধীনতা পায় 4th February 1948, আর 1949 সালের 4th February এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার তৈরি করা হয় এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয় স্বাধীনতার প্রথম বর্ষপূর্তিতে। দারুণ সুন্দর একটা সময় কাটাচ্ছি আমরা শ্রীলঙ্কায়। আবহাওয়া খুব সুন্দর, ক্লিন, হালকা গরম রয়েছে, সামান্য একটু ঘাম হচ্ছে, তবে যত বেলা যাবে রোদের তেজ হয়তো একটু একটু করে বাড়বে সেটা বুঝতে পারছি। এই হলো ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার কলম্বো। দিস ইজ এ প্লেস অফ ন্যাশনাল সিগনিফিকেন্স, কিপ ডিসিপ্লিন। রাত্রিবেলা এলে এখানে লাইটিং দেখা যেত, আলো দিয়ে সাজানো থাকে এই জায়গাটা, তখন আরও সুন্দর লাগতো। খিলানগুলোতে দেখ বুদ্ধিস্ট আর্কিটেকচারের ইনফ্লুয়েন্স রয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস। এবার কলম্বোর আইকনিক লোটাস টাওয়ার থেকে 246 শ্রীলঙ্কান টাকা নেবে টুকটুকে। এখানে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার আর্কেড রয়েছে, সেটা বন্ধ রয়েছে এখন মেনটেন্যান্সের জন্য, এখানে আর ঢোকা গেল না। এই যে সালে স্থাপিত হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা এখন ন্যাশনাল হসপিটাল। 1903 সালে স্থাপিত এটা। সাদেকি আর বলে যে কোনো জায়গায় না আসলে সে জায়গার সম্বন্ধে সম্যক ধারণা কখনোই করা যায় না। কলম্বো যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, এখানে যদি না আসতাম সেটা কিন্তু কখনোই আমরা বুঝতে পারতাম না। এইবার যদি আমরা বলি, মানে যদি আমরা কলম্বোকে কলকাতার সঙ্গে কম্পেয়ার করি, তাহলেই তো আপনারা রেগে যাবেন, বলবেন দাদা বিদেশে গিয়ে দেশের মাটিকে ইয়ে করছেন, হ্যাঁ বাজে বলছেন। আসলে কি বলুন তো, কম্পেয়ার করি দুঃখের থেকে, তাই না? একদম একদম। যে এই শহরটা এত সুন্দর করে সাজানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা সবাই জানেন ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটা, কিন্তু সেই অজুহাতে কিন্তু রাস্তায় নোংরা পড়ে নেই, প্রত্যেকটা মানুষ কিন্তু সচেতন। এখানে যা দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর করে সাজানো। এখানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যাই আছে কলম্বোর, তারা কিন্তু দারুণ সুন্দর করে শহরটাকে মেনটেন করে রেখেছে, এ নিয়ে কোনো কথা হবে না। এখন আমরা আছি লোটাস টাওয়ারে, আমার পেছনে লোটাস টাওয়ার। এখানে টিকিট কিন্তু সাংঘাতিক লোটাস টাওয়ারে ওঠার জন্য, বড়দের $20 অথবা $6,700 LKR, আর বাচ্চাদের ক্ষেত্রে $10 বা $3,400 LKR। পৃথিজিৎ, হ্যাঁ জানো কি এই যে লোটাস টাওয়ার এটা কোন সভ্যতার সৃষ্টি? ও, যারা আমাদেরকে এবং সভ্যতাকে চিন চিনে ব্যথা দিয়েছে তাদের বোধহয়। একদম, যারা সবাইকে চিন চিনে ব্যথা দেয়। এই লোটাস টাওয়ারে একমাত্র গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু টয়লেট, যদি আপনারা ওপরে চলে যান ওপরে কিন্তু কোনো টয়লেট পাবেন না। এই যে লোটাস টাওয়ার, এটা তৈরি হয়েছিল 2019 সালে, কিন্তু কোভিড প্যান্ডেমিকের জন্য এটা তখন ওপেন হয়নি, ওপেন হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসের 15 তারিখ।
এই গ্রাউন্ড থেকে শুরু করে এই অবধি মাস্টের একদম ওপর অবধি এটা হচ্ছে 365 মিটার আমরা উঠব এই হাউস অবধি। এখানে একটা অবজারভেশন ডেক আছে, এই অবধি লিফটে করে উঠব। মাত্র 45 সেকেন্ডে এই অবজারভেশন ডেকে আমাদের নিয়ে যাবে। এই অবধি হচ্ছে 244 মিটার আর লিফটে সময় লাগবে 45 সেকেন্ড। গ্রাউন্ডে এই যে ফার্স্ট সেকশানে এখানে রয়েছে 5 তলা এখানে, আর এই স্টেম দিয়ে ওপরে উঠে এই যে হাউস, এই হাউসে রয়েছে 7টা ফ্লোর। তার মধ্যে প্রথম দুটো ফ্লোর হচ্ছে গভর্নমেন্ট অফিস, তারপরে দুটো ব্যাঙ্কোয়েট রয়েছে, তারপর একটা রিভলভিং রেস্তোরাঁ রয়েছে, আর সবার উপরে অবজারভেশন ডেক যেখানে আমরা যাব। চলুন যাওয়া যাক। দুবাইয়ের মতো এক্সপিরিয়েন্স নিশ্চয়ই হবে না? সেটাই সেটাই অ্যাকচুয়ালি লিফটের হচ্ছে আমিও তাই ভাবছিলাম তুই যেটা বললি আর কি, ওই জন্যই চাইলাম ওই জায়গাটাকে। না বুর্জ খালিফার মতো নয়। ব্যাপক ব্যাপক, যদিও বুর্জ খালিফার মতো নয় কিন্তু তাও হ্যাঁ ব্যাপক। পৃথিবীর যেটা বলছে বল। হ্যাঁ অবশ্যই, যে যে কোনো শহরেই বোধ হয় উঁচু জায়গায় দাঁড়িয়ে যদি শহরটাকে দেখা যায় এতটাই সুন্দর লাগে। আমাদের শহরটা দেখলে এর থেকেও হয়তো আরও ভালো লাগবে, কিন্তু এখনও সেই ধরনের ব্যবস্থা নেই আমাদের শহরে। না একটা ছিল আমাদের শহীদ মিনার, শহীদ মিনার ছিল হ্যাঁ, কিন্তু শহীদ মিনার এতটাও এরকম না বোধ হয়, এতটা আধুনিক নয়। হ্যাঁ আধুনিক নয় আর কি। হ্যাঁ সে তো হবে, সেটা এতদিন আগে একটা মনুমেন্ট। আমার মনে হয় যে 42-এর মাথায় যদি উঠে আমি একটু দেখতে পারি কখনো কলকাতা, হয়তো এরকম একটা ফিল ফেলও পেতে পারি, যদি এখন ওঠা হয়নি। দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে পুরো শহর। পোর্ট অফ কলম্বো এখান থেকে 2150 মিটার দূরে। ওই যে ওখানে দেখা যাচ্ছে পোর্ট অফ কলম্বো। এখানে একটা কফি শপ থাকলে ভালো হতো, একটা কফি বা চায়ের একটা স্টল থাকলে, মিস করছি খুব, থাকা উচিত ছিল। এখানে রেস্তোরাঁ তৈরি হচ্ছে, রিভলভিং রেস্তোরাঁ, সেটা আরও 1 বছর লেগে যাবে। দেখুন নিচে রেলওয়ে স্টেশন, এখানের ভিউটা দেখুন একবার, কি অপূর্ব লাগছে এখান থেকে। বেশ ভালো। লোটাস টাওয়ার থেকে বেরিয়েই কিছু খাবারের দোকান আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, সবই হচ্ছে শরবত আর কিছু ফাস্ট ফুড। এবার আমরা যাচ্ছি গলফেস গার্ডেনে। এখানে আবার উবের টুকটুক নিলাম, ভাড়া পড়ছে 213 শ্রীলঙ্কান কারেন্সি।
এই জায়গাটা যেখানে আমরা রয়েছি এখন, একে বলে গলফেস গার্ডেন। দারুণ সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর ঘাসের গালিচা দেখতেই পাচ্ছেন, আর সামনে ভারত মহাসাগর। সন্ধেবেলা এখান থেকে সানসেট দূরদান্ত দেখা যায়। আমরা সন্ধেবেলা রিস্ক নিতে পারলাম না, কারণ সন্ধেবেলা বৃষ্টি হতে পারে আফটারনুনে, সেই জন্য এখনই চলে এলাম। দেখুন কি অপূর্ব লাগছে এই জায়গা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই আপনাদের, শ্রীলঙ্কা যদি বেড়াতে আসেন সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি অবধি। তবে আমাদের যে এখন খুব একটা কষ্ট হচ্ছে তা নয়, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সূর্যের একটু তেজ রয়েছে, তাই তো প্রীতিজি? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক সময় তো। হ্যাঁ, আমাদের মন প্রাণ ভরে গেল কলম্বো পেরিয়ে, এ নিয়ে কোনো কথা হবে না। এই দেখুন, এখানে কিছু দোকান করা আছে, স্টল, এবং এগুলো দেখুন রাস্তার নিচে, রাস্তার ওপরে কিন্তু নয়, মাঝখানে এরকম একটা খাঁজ কাটা রয়েছে, তার মধ্যে এই দোকানগুলো করা। এই দোকানগুলো নিচুতে করা কি হয়েছে, ওপরের যে সৌন্দর্যটা সেটা ক্ষুণ্ণ হয়নি। এই যে কালো মেঘে সূর্য ঢেকেছে, এবার আমাদের তাড়াতাড়ি করতে হবে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে ইয়র্ক স্ট্রিট। ডান দিকে দেখুন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সামনের বিল্ডিংটা প্ল্যান্টেশন হাউস। আমরা এখন কলম্বোর সবচেয়ে জমজমাটি মার্কেট, পিতা মার্কেটের সামনে, এই সামনেই পিতা মার্কেট। স্পেলিংটা হলো PETTAH, পিতা মার্কেট। এদিকটা হকার্স স্টল, হকার্স স্টলেই ঢোকা যাক আগে, এদিকে আয়। এই হচ্ছে হকার্স স্টল। How much is this one, sir? This one? 1300. This one also? Also, same sir. Have different color inside you. Medium, 39. White and black? This one, blue one? Yeah, yeah. Blue one is good. Mm. That's good. Yes. Oh, jomai jabe priti jit. Check, check, check. Perfect. Okay. আমি ওই শার্টটাই পেলাম পাশের দোকানে, 100 টাকা কম পড়লো আমার। পৃথিজিৎ পৃথিজিতের ওই গ্রিনটা নিয়েছে, ওর 1100 টাকা পড়লো আর আমার 1000 টাকা। খেয়াল করে দেখেছিস কি, এখানকার লোকাল লোকেরা বার্গার জাতীয় খাবার কিন্তু বেশি খাচ্ছে, বার্গার হটডগ এগুলো খাচ্ছে বেশি, সব জায়গায় ওই দোকান রয়েছে। এই হচ্ছে পুলিশ স্টেশন পেতা। এই ডাবগুলো হচ্ছে 160 টাকা করে আর এগুলো 180 টাকা। টু অল দ্যাট টু। শ্রীলঙ্কায় এসে ডাব খাবো না তা তো হয় না, প্রত্যেক দিনই ডাব খাবো। হ্যালো
ছাই আছে আবার, অসাধারণ মিষ্টি জল। দেখি আমি কে দেখা যাক খেয়ে। ফাটাফাটিতে এইরকম মিষ্টি ডাব কিন্তু খাইনি ভাই আজীবনে। হ্যাঁ তো বললাম থাইল্যান্ডে অত মিষ্টি ডাব ছিল না। মালাই আছে, অমৃত অমৃত, একটু যদি গরম চিড়ে ভাজা ঘি দিয়ে হাতেই মালাইটা, আহা গরম চিড়ে ভাজাটা মিস করছি। যা খাওয়া হলো ডাবের জল আর মালাই মিলে আমাদের লাঞ্চ হয়ে গেছে, 180 শ্রীলঙ্কান টাকায় ভরপুর লাঞ্চ। এখন আর কিছু খেতে পারবো না, মানে নেক্সট 2-3 ঘন্টা 4 ঘন্টা কিছু না খেলেও হবে। এখানে সামনেই কার্থিরেশন কবিল একটা হিন্দু টেম্পল রয়েছে এই বাজারের মধ্যেই। এই পিতা মার্কেট আমাদের পুরো চাঁদনি চক আর এসপ্ল্যানেড যা এক্স্যাক্টলি তাই, মানে সব কিছু পাবেন এখানে যা আমি দেখতে পাচ্ছি, হার্ডওয়্যারের জিনিসপত্র থেকে বইপত্র ইলেকট্রনিক্স সব কিছু, মানে পাওয়া যায় না এমন কিছু বোধ হয় এখানে নেই, এখন অবধি চোখে পড়েনি, সব কিছু রয়েছে এখানে। এই হলো হিন্দু টেম্পল কার্থিরেশন কোভিল, কিন্তু বন্ধ। পৃথ্বীজিৎ, ওই তো আমি আগেই বলেছি যারা দেবতা তারা দুপুরবেলা ঘুমোন, কাজে দুপুরবেলা যারা ঘুমোন একদম লজ্জিত হবেন না, জানবেন যে এটা আপনাদের দেব সুলভ গুণ। মার্কেটের মধ্যে এই মসজিদটা দেখুন, 1908 সালে তৈরি, আল মসজিদ আল জামিউল আলফার, খুব সুন্দর। হ্যাঁ কলম্বো ফোর্ট স্টেশন, এখন বাজে হচ্ছে 1:56, আমরা এখন যাচ্ছি কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনে। এখান থেকে কোস্টাল লাইন রয়েছে, কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে আমরা যাব কোস্টাল লাইনের ট্রেন ধরে মোরাটুয়া, মোরাটুয়া বলে একটি জায়গায়, 20 কিলোমিটার এখান থেকে, দেখা যাক ট্রেন কখন পাওয়া যায়। ওই ট্রেন জার্নিটাও কিন্তু দারুণ সুন্দর এখানে। এই হলো কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন, এখনই ট্রেন ছাড়বে মোরাটুয়ার জন্য, কাউন্টার নাম্বার 13 থেকে টিকিট দেবে, এইখানে কাউন্টার নাম্বার 13 পৃথ্বীজিৎ দাঁড়িয়ে আছে লাইনে। ছাড়বে ট্রেন দাঁড়িয়ে আছে আর 3 মিনিট বাকি, দেখুন সেই পুরোনো দিনের স্টাইলের স্টেশন, ওইটা আমাদের ট্রেন। এই ট্রেনটা যাবে, ট্রেনটা একবার দেখুন, ট্রেন আর প্ল্যাটফর্ম, ভিড় আছে কিন্তু বসার জায়গা নেই। ব্যবস্থা খাসা, ওপরে মাল রাখার জায়গা রয়েছে, এখানে দেখুন একটা টয়লেট রয়েছে, এই হচ্ছে একটা ওয়াশরুম, এটা কিন্তু এখানকার লোকাল ট্রেন। কলম্বো রেলওয়ে স্টেশনের 1-6 নম্বর প্ল্যাটফর্ম, 2:22 বাজে, আমরা তো দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরলাম, কিন্তু ট্রেন ছাড়ার নামগন্ধ নেই,
এখন এটাই দেখা যে কতক্ষণ আলটিমেটলি লেট করে। এখান থেকে মোরাটোয়া 8টা স্টেশন, বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 18 কিলোমিটার, 20 কিলোমিটারের মতো। 2:31 বাজে, ছাড়লেন। কলম্বো এলে এই ট্রেন জার্নিটা একেবারেই মিস করবেন না, অসাম। দেখুন একদম সমুদ্রের, ভারত মহাসাগরের পার দিয়ে যাচ্ছে। স্টেশনের নাম কল্লু পিটিয়া। স্টেশনটার নাম হচ্ছে দেহিওয়ালায়, পরেরটাই হচ্ছে মাউন্ট লাভিনিয়া। আমরা আর মোরাটোয়া অব্দি যাচ্ছি না, আমরা মাউন্ট লাভিনিয়াতেই নেমে পড়লাম। এখানে একটা বিচ রয়েছে, আর কোস্টাল লাইন তো দেখে নিলাম, তাড়াতাড়ি ফিরে যেতে হবে, আজকে এডিট করারও চাপ রয়েছে। সেই হ্যাঁ, সেটা একটা তো ব্যাপার, কিন্তু যাক, আজকে সারাদিন খুব ভালোভাবে ঘুরলাম, খুব ইভেন্টফুল একটা দিন কাটলো, এবং খুব তাড়াতাড়ি অনেকগুলো জায়গা আমরা ঘুরে নিতে পারলাম। রোদ্দুরের একটু তেজ রয়েছে, কিন্তু সেই সঙ্গে ঠান্ডা হাওয়াও রয়েছে। এই হলো মাউন্ট লাভিনিয়া বিচ, দেখুন। সাদা বালি নয়, হ্যাঁ গোল্ডেন বিচ, গোল্ডেন বিচ। আমরা যখন দার এস সালামে ছিলাম, হ্যাঁ, বা মোম্বাসাতে বা জাঞ্জিবারে, সব জায়গাতেই সাদা বালি বিচ পেয়েছিলাম, সে এক আলাদা সৌন্দর্য। এটাও ভালো, তবে এখানে বিচে কিন্তু একটু নোংরা রয়েছে। এখন বাজে 3:08, এখান থেকে সূর্যাস্ত দারুণ দেখা যাবে। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার যে কোনো ইস্ট কোস্টের বিচ থেকে সূর্যাস্ত দারুণ দেখা যায়, কলম্বো থেকেও দেখা যায়, যা আপনাদের বলেছিলাম। কিন্তু এখন আর আমরা অতক্ষণ ওয়েট করতে পারবো না, তাহলে 2.5-3 ঘন্টা আরও এখানে ওয়েট করতে হবে। আমার ভিডিও এডিট করার চাপ রয়েছে, ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে, তাড়াতাড়ি ফিরে যাবো আমরা হোমস্টেতে। এই ট্যুরে নিশ্চয়ই আপনাদের সূর্যাস্ত আবার দেখাবো, আরও তো ঘুরবো আমরা, কোথাও না কোথাও তো সূর্যাস্ত পেয়েই যাবো। হ্যাঁ নিঃসন্দেহে, আজকে এই মুহূর্তে এই জায়গা থেকে সূর্যাস্ত আর দেখাতে পাচ্ছি না, এখন আমরা ব্যাক করব। এখন বাজে 5:30, আমরা কলম্বোতে ফিরে চলে এসেছি একটা লোকাল দোকানে, এখন আমরা খেতে বসেছি। আমাদের খাওয়া কিছু হয়নি, গতকাল যে ল্যান্ড করেছি, তারপর রাত্রিবেলা তো গতকাল আমরা দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম, আর সকালেও তাই,
আর একটা কলা, দুপুরবেলা ডাব, ব্যাস আর কিছু খাওয়া হয়নি। এই দেখুন পৃথিজিৎ খাচ্ছে পরোটা, ডাল, আমি খাবো আপ্পাম, সুপার দেখাচ্ছি, চালের চাল ফার্মেন্ট করে তৈরি করা হয় ধোসার মতোই দেখাচ্ছি। পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে। এই হলো দোকান, সব লোকাল লোকেরা খাচ্ছে। ডালও ঠান্ডা নাকি? হ্যাঁ, হবে তো তাই, আমাদের কিছু হয়েছে খাচ্ছি। লোকাল দোকানে খেতে চেয়েছিলাম, ফাইন ডাইনিংয়ে যেতে চাইনি, তাই একটা লোকাল দোকান খুঁজে আমরা খাচ্ছি। না, আমি উপালি বলে একটা দোকান খুঁজছিলাম, সেখানে গুগল দেখি, সেখানে খুব ভালো লোকাল ফুড পাওয়া যায়, কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না, বৃষ্টি শুরু হয়ে গেল, ঢুকে পড়লাম। ডালটা ভালো করেছে। হ্যাঁ, ডিম দিয়ে বানিয়ে দেবে। পরোটাটা অনেকটা দেখতে আমাদের পেটাই পরোটার মতো। এই দেখুন, এই হচ্ছে হুপার্স, তামিলে বলে আপ্পাম, চাল ফার্মেন্টেড করে তৈরি করা, ডিম ভরে খেতে হয় ধোসার মতোই, খেয়ে দেখি। ভালো খেতে। এটা হচ্ছে স্পাইসি অনিয়ন, এই আপ্পাম বা কুকার, এটা এই অনিয়ন দিয়ে খেতে হবে। ফাটাফাটি তাই না? দেখে রুখে ধোসার থেকে অনেক ভালো খেতে। দেখো এই দেখুন, এটাকে আবার ডিম দিয়ে বানিয়ে দিল, এখানে ডিম দেওয়া রয়েছে। এগ হুপার, ফাটাফাটি। হ্যাঁ রে, দেখে দেখ। হ্যাঁ, খাচ্ছি তো, মানে সাউথ ইন্ডিয়ার খাবার এরকম খাবার আমার পছন্দ না, কিন্তু এটাকে কিন্তু অসাধারণ লাগছে, খুব ভালো। বেশ, একটা পিঙ্গুড়ের ব্যাপার, তবে ডিমটা দেওয়াতে মনে হচ্ছে ব্যাপারটা আরও জমবে। একটা হুপারের দাম হচ্ছে 40 শ্রীলঙ্কান টাকা, আর এক হুপার যেটা খেলাম তার দাম হচ্ছে 100 শ্রীলঙ্কান টাকা। আমাদের টোটাল বিল হয়েছে 1000 টাকা নাকি? হ্যাঁ, 1090 টাকা, মানে ওই 250 টাকা রাখে পারে। কফি টফি সহ এবং দুখানা কোর্স খেয়েছি। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।